চট্টগ্রামে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসে 13 জন নিহতের ঘটনায় 8 আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন। 2012 সালে চট্টগ্রামে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসের ঘটনায় 13 জনের প্রাণহানি হয়। সরকারের কৌশলী অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী জানান, বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসের ঘটনায় করা মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সর্বোচ্চ শাস্তির অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনার জন্য দুটি প্রতিষ্ঠান দায় এড়াতে পারে না বলে জানায় আদালত। তবে ন্যায় বিচার পাননি বলে জানান আসামিদের আইনজীবীরা। ভালোবাসাটা কি জানো, এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পড়ান। দূরে গেলে ভালোবাসা জাগে তোর জন্য, অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনে তাগিদে মাঝে মধ্যে তোর সাথে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে, আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।